হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই খুবই ভালো আছেন। তো পরন্ত বিকেলে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও। দেখতে পাচ্ছেন বিকেল বেলা শুধু রাস্তায় গাড়ি আর গাড়ি। উপরে এই রাস্তা দিয়ে আমি কাজে গিয়েছিলাম, প্রচন্ড রোদ ছিল। আমি বাসায় যাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন রাত্রের বেলার ভিউটা খুবই সুন্দর। এইদিকে সূর্য ডুববে ডুববে মনে হচ্ছে, আকাশটা কেমন লাল হয়ে গেছে। কিন্তু আরো আগে কাছ থেকে বেরোতে পারলে হয়তো দেখতে পারতাম যে সূর্য ডুবাটা, মিস করলাম আজকে আসলে। তো নেক্সট টাইম তো চলুন সামনের দিকে যাওয়া যাক। ওয়াও, নাইস লাগছে ভিউটা, দেখতে পাচ্ছেন অসাধারণ। বাসার ভিতরে একটা সেটি আঁকা হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন রাত্রের বেলা ভিউটা অনেক সুন্দর। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই চারিদিকে অন্ধকার নেমে আসছে। আমি ভাবছি আজকে সন্ধ্যাবেলায় আপনাদের সাথে কিছু শেয়ার করব। আমার বাসার পাশে একটা সুন্দর সুপার মার্কেট আছে, কিন্তু আজকে রোববার, ইউরোপে বিশেষ করে ইটালিতে রোববার সবকিছু বন্ধ থাকে। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, চলুন সামনে যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিশ মার্কেট, এখানে তরতাজা ফিশ পাওয়া যায়, কিন্তু আজকে রোববার তাই বন্ধ। দেখতে পাচ্ছেন গেট লাগানো, কোন খুব কাছ থেকে দেখাচ্ছি ফিশ বাজার। দেখতে পাচ্ছেন গাছের জন্য বোধহয় দেখা যাচ্ছে না ভালোভাবে, দেখুন কিন্তু আজকে সবই বন্ধ। আর এই সেই সুপার মার্কেট, দেখুন বিশাল বড় সুপার মার্কেট, আজকে রোববার তাই বন্ধ। এখানে একসাথে 200 গাড়ি পার্কিং এর জন্য রাখা আছে, জায়গা আছে, দেখুন বিশাল বড়। কিন্তু এখন ভিতরে ঢুকা যাবে না, কোনো একদিন আপনাদের মাঝে শেয়ার করবো। ঘুরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, দেখুন কিন্তু এখন ভিতরে যাওয়া যাবে না, আজকে রোববার বন্ধ। খুবই সুন্দর রেস্টুরেন্টটা, দেখুন ভিতরে কিছু গাড়ির পার্কিং এর জন্য রাখা আছে। রাত্রের বেলা ঘোরাফেরা করতে আমার